প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীর সাহেব বাজার এলাকায় চিনির গোডাউনে অভিযান পঞ্চাশ হাজার টাকা জরিমানা কর্মবিরতি প্রত্যাহার শেষে দায়িত্ব পালন করছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা ঘূর্ণিঝড় শীতরাঙের প্রভাবে নোয়াখালীতে নিম্নাঞ্চল প্লাবিত আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করেছে মানুষ নাটোরে মেয়েকে উত্তক্ত করার প্রতিবাদ করায় পিতাকে কুপিয়ে জখম এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে জানাবো বিস্তারিত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা তাদের কর্মবিরতি প্রত্যাহার শেষে দায়িত্ব পালন করছেন সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে দেখা যায় রোগীদের চিকিৎসা দিচ্ছেন তারা এদিকে গতকাল বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হস্তক্ষেপে হাসপাতালের পরিচালক চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকদের সাথে আলোচনা শেষে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক সামির হোসেন সাদিক কর্মবিরতি প্রত্যাহারের কথা জানান গত বুধবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলে তৃতীয় ব্লকের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার ওই রাতে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই সময় আইসিইউ চেয়েও না পাওয়া এবং চিকিৎসা না হওয়ার অভিযোগ তুলে রাবি শিক্ষার্থীরা হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালান ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে তাদের মারামারির ঘটনা ঘটে এ নিয়ে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ ও রাবি কর্তৃপক্ষ থানায় পাল্টা মামলা করেছে রাবি শিক্ষার্থীদের গ্রেফতারের দাবিতে গত শনিবার দুপুর থেকে বাহাত্তর ঘন্টার কর্মবিরতি পালন শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা রবিবার সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত হাসপাতালের সামনে তারা বিক্ষোভ করেন পরে বিকেলে কর্মবিরতি প্রত্যাহার করে নেন ইন্টার্ন চিকিৎসকরা রাজশাহীর সাহেববাজার এলাকায় চিনির গোডাউনে অভিযান চালিয়ে আলী আহম্মদ নামের এক পাইকারি ব্যবসায়ীকে একশো চৌত্রিশ বস্তা চিনি মজুদ রাখায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সোমবার বেলা এগারোটায় রাজশাহীর সাহেববাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন রাজশাহী বিভাগীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সেলিম তিনি বলেন চিনির কৃত্রিম সংকট তৈরি করায় আজ থেকে রাজশাহীর বিভিন্ন চিনির দোকানে ও গোডাউনে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মাঠে থাকবে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা কেউ চিনির কৃত্রিম সংকট তৈরি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এদিকে অভিযান শেষে মজুদ করা চিনি সাহেববাজার এলাকায় সরকারি নির্ধারিত দাম নব্বই টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে আমরা লক্ষ্য করেছি বাজারে কিছু কিছু জায়গায় কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে অবৈধ মজুদারি করে এর অংশ হিসাবে আমরা আজকে আডি মার্কেট রাজশাহীতে আমরা অভিযান পরিচালনা করেছি সেখানে দেখেছি যে খুচরা বাজারে চিনি পাওয়া যাচ্ছে না এবং দোকান থেকে বলা হচ্ছে চিনি নাই। এর পরিপ্রেক্ষিতে আমরা এই আলিয়াহাম আহমেস আলি আহম্মদ এখানের যে গোডাউন সেখানে আমরা সার্চ করি সেখানে আমরা দেখতে পাই যে একশো চৌত্রিশ বস্তা চিনি সেখানে মজুদ ছিল আমরা এর প্রেক্ষিতে আমরা এই চিনি আমরা জনগণের মাঝে আমরা সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করতেছি পাশাপাশি মেসাজ আলী আহম্মদকে ভোক্তা অধিকার আইনের পঁয়তাল্লিশ ধারা মোতাবেক আমরা তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করেছি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামা লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহীতে নবনিযুক্ত ভারতীয় সহকারী কমিশনার মনোজ কুমার রবিবার সন্ধ্যায় নগর ভবনের সাক্ষাৎকালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান শুভেচ্ছা বিনিময় শেষে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন তারা এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন বঙ্গোপসাগরে লঘুচাপে সৃষ্ট ঘূর্ণিঝড় এর প্রভাবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চারটি গ্রাম প্লাবিত হয়েছে ইতিমধ্যে আশ্রয়ন কেন্দ্রে আসতে শুরু করেছে মানুষ ভোর থেকে বিভিন্ন উপজেলায় দমকা হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টিপাত হচ্ছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে এ নিয়ে সকাল দশটার দিকে দুর্যোগ মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি জরুরি সভা করেছে ঘূর্ণিঝড় শীতরাঙ্গের প্রভাবে নিঝুম দ্বীপে গুড়িগুড়ি বৃষ্টি ও দমকা হাওয়া বইছে নিঝুমদ্বীপ ইউনিয়নের বান্ধাখালী মোল্লাগ্রাম মনসিগ্রাম ও মদিনাগ্রাম প্লাবিত হয়েছে এতে স্থানীয় বাসিন্দারা ভোগান্তির মধ্যে পড়েছেন নদী উত্তাল থাকায় জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে ঘূর্ণিঝড় শীতরাগ মোকাবিলায় জেলায় চারশো একটি আশ্রয় কেন্দ্র এবং আট জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে গত চব্বিশ ঘন্টায় ভোর ছয়টা পর্যন্ত নোয়াখালীতে তেইশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এছাড়া অতিরিক্ত জোয়ারের পানিতে পাঁচ থেকে সাত ফিট পর্যন্ত জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি সম্পন্ন হয়েছে রেড ক্রিসেন্ট ও সিপিপির প্রশিক্ষিত ভলেন্টিয়ার ইতিমধ্যে উপকূল অঞ্চলে মাইকিং করছে ঘূর্ণিঝড় মোকাবিলায় তিন লাখ লোক ধারণ ক্ষমতা সম্পন্ন চারশো একটি আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম একশো একটি মেট্রিক টন চাল নগদ পাঁচ লক্ষ টাকা সাতশো কার্টুন বিস্কুট মজুত রাখা হয়েছে নাটোরে চিনির দাম বেশি রাখা সহ বিভিন্ন অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে চার ব্যবসায়ীকে নয় হাজার টাকা জরিমানা করা হয়েছে রবিবার বেলা বারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদি হাসান তানভীর এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে আজ শহরের নিচাবাজার এলাকার চারটি দোকানে অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের বিভিন্ন ধারায় কৃষ্ণ স্টোরকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা অর্থাৎ আমদানিকারকের স্টিকারবিহীন বিদেশি পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে দুই হাজার স্বপন স্টোরকে ধার্যকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে চিনি বিক্রি করার অপরাধে এক হাজার টাকা ভাই ভাই ডিমের দোকানকে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে এক হাজার টাকা এবং আদর্শ মিষ্টান্ন ভান্ডারকে পণ্যের মোরগ যথাযথ ব্যবহার না করায় পাঁচ হাজার টাকা সহ সর্বমোট নয় হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয় নাটোরের মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় পিতা সিরাজ ভূয়াকে কুপিয়ে জখম করেছে যুবক সোমবার বখাটে আলামিন এগারোটার দিকে সদর উপজেলার শ্রীধরপুর গ্রামে এই ঘটনা ঘটে এ ঘটনায় বখাটে যুবক আলামিনকে অভিযুক্ত করে ভুক্তভোগী যুবতী নাটোর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছে আহত সিরাজ ভুইয়াকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার পর থেকে বখাটে যুবক আলামিন পলাতক রয়েছে এলাকার আবু ও পরিবারের সদস্যরা জানান দীর্ঘ কয়েক বছর বখাটে আলামিন আহত ধরে আলামিন তার মেয়েকে চলার পথে উত্ত্যক্ত করে আসছিল উত্তক্তের মাত্রা বেড়ে গেলে তিনি তার মেয়েকে বিয়ে দিয়ে দেন কিন্তু আলামিন এতে ক্ষিপ্ত হয়ে ওঠে মেয়ে ও জামাই বাড়িতে আসলেই তাদের বিরক্ত করা শুরু করে এই বিষয়টি বখাটে যুবক আলামিনের পরিবারকেও জানানো হয় এরপর আলামিন আরো বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং গত বাইশ অক্টোবর বাড়ির সামনে মেয়েকে অশ্লীল কথাবার্তা বলতে থাকে এ ঘটনায় বাইশ অক্টোবর থানায় একটি অভিযোগ করেছিলেন ভুক্তভোগী ওই যুবতী থানায় অভিযোগ করায় আজ সকালে আবারও উত্তক্ত করে আলামিন এ সময় ওই যুবতীর বাবা সিরাজ এর প্রতিবাদ করলে উত্তক্তার চাপ্পল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় পরে স্থানীয়রা সিরাজ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে এ বিষয়ে নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফজলুর রহমান মহসিন জানান তারা অভিযোগ পেয়েছেন ঘটনার তদন্ত করে দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ